हेलो एवरीवन प्रतिदिन मतो आज के न्यू रेसिपी जाना अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। तो आज के रेसिपी थे खूब ही मजादार एवं खूब ही सुस्वादु एक रेसिपी से नेहारी बा पाया। तो अनेके अनेक भावे करे थाके बासा जे भावे करे थाकी सेटा आमी आपनादेर साथे शेयर करछी। तो चलुन मूल रेसिपी चले जाए। এখানে আমি গরুর পায়া নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জড়িয়ে নিয়েছি। তো পায়াগুলো তো আগে থেকে সাইজ করা আছে, এগুলো তো আর আমাদেরকে দিয়ে পসিবল না। তো এখন আমি দেখাচ্ছি সব কিছু কিছু হাড় মাংস চর্বি সব সবাই নিয়েছি। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি আবার ভালো করে ভেজে নিব। আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আবার ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়, না তো একটু গন্ধ লাগে। লবণ দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি আস্ত। কাঁচামরিচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পানিটা দিয়ে এখন সবগুলো মশলা কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন নেহারি হাড়গুলো দিয়ে দিচ্ছি হাড়িতে, দিয়ে এখন মশলার সাথে হাড়গুলো অ্যাড করছি। তো একটু নাড়তে একটু কষ্ট হয় বেশি, তাই এদিক সেদিক করতে নেড়াচাড়া করতে একটু ইয়ে হয়েছে। মশলার সাথে অ্যাড হয়ে গিয়েছে ভালো করে নেড়েচেড়ে, এভাবে করে আপনারাও দিবেন। তো আমি এখন ডেকে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আমি ডেকে রাখবো। আধা ঘন্টা পরে এসে আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নেহারির হাড়ের থেকে পানি বের হয়েছে, তো এই পানি দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, তাহলে নেহারির গন্ধ থাকবে না। যে পায়ের একটা গন্ধ থাকে সেই গন্ধ থাকবে না। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা তুলে। এখন আলু কিউব করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিলে নেহারির যে ঘনত্বটা আসবে এই আলুতেই, সেটা অনেকেই জানেন না। এটা আলুটা দিলে খুবই টেস্ট হয় এবং ঘন হয় ঝোলটা, দেখতে পাবেন আপনারা। তো আলুটা দিয়ে আবার ঢেকে দিয়েছি, এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে গরম মশলা দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে প্রায় এক ঘন্টার মতো কষিয়ে নেবেন, তাহলে পায়ার কোনো গন্ধ থাকবে না। আর এটা এভাবে করে এরকম হয়তো বা অনেকেই জানেন না যে কত টেস্ট হয়। অনেকে যে দেখেছি যে অনেক পানি টানি দিয়ে হাঁড়ি ভরে নেহারি সিদ্ধ করে তারপরে পায়া করে থাকে নেহারি, কিন্তু ওইটা গন্ধ থাকে এবং টেস্ট হয় না। এভাবে করে একবার খেয়ে দেখবেন যে কীরকম টেস্ট হয়। তো ভালো করে দেখুন কি সুন্দর তেল বেশি উঠছে, হাড়গুলোও কষানো হয়ে গিয়েছে, পায়াগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর মাংসের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি গরম পানি অ্যাড করছি। গরম পানিটা অ্যাড করলে খুব দ্রুত পায়াগুলো সিদ্ধ হয়ে যায়, তাই আমি গরম পানি অ্যাড করেছি। তো খুবই কম সময়ে এই নিহারিটা কমপ্লিট হয়ে যায়, যেটা মানে দু তিন দিন লাগে আমাদের মা খালারা করেছিল, সেটা আমরা দু তিন ঘন্টার মধ্যেই ফাইনালি
করে ফেললাম এবং খাওয়ার মতো উপযোগী করে ফেলছি। আমি এখন ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে। তো এক ঘন্টা পরে এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ঝোলটা একটু ঘন হয়ে আসছে। তো আবার ঢেকে দিয়েছিলাম, তো এখন আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ পরপর নাড়তে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নিহারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন আবার একটু ঢেকে দিয়েছি। তো এদিক দিয়ে আমি ব্যারেস্তাটা বেজে নিয়েছি, ব্যারেস্তাটা আর ভাজা দেখালাম না। তো এখন ব্যারেস্তাটা আমি তেল সহ আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত আরও অনেক সুন্দর লাগছে, যারা আকর্ষণীয় খাওয়ার মতো দেখলে লোভ লেগে যায়। তো আমি আবার ঢাকনাটা তুলে ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। আর সেরকম পরিবেশন করব না, হাঁড়িতে রেখে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি একটা বাটিতে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি যে কীরকম ঘনত্ব আসছে ঝোলটা এবং মাংসটা কীরকম হাড়ে থেকে খুলে আসে, সেটা আমি জাস্ট একটু দেখাবো। তো এরকম নেহারি হলে আর তো ওরকম আদিকালের নেহারি খেতে ইচ্ছেই হবে না। এরকম একটা নেহারি যদি হয়ে যায় তাহলে আমি মনে করি আর কিছু লাগবে না। এটা পরোটা, নান, রুটি সব কিছু দিয়েই এটা খাওয়া যায়, এবং চাইলে রাইস দিয়েও খাওয়া যাবে, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি বাটিতে নিয়ে আবার একটু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বাটিটা সাজানোর জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম সফট হয়েছে। দেখুন মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে। তো এরকম সফট হলে তো হবে, নেহারির মাংস আর তো এত বেশি আর কি সফট হবে। তো 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মধ্যে এত সুন্দর নেহারি তৈরি করা যায়। আপনারা আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন যে কত সুস্বাদু হয় এবং কত মজা হয় এটা। তো আমার এই নেহারি আমার আত্মীয় স্বজন সবাই আমার হাতে এবং আমার বাসার এই নেহারি খেয়ে সবাই খুব প্রশংসা করে। তো আপনারা যদি এরকম একটা নেহারি নিজেরাও খান বা আত্মীয় স্বজনকে খাওয়ান, আপনারা অনেক প্রশংসিত হবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক হয়ে যাক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।